অনেক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলাম, বললেন সুজয় প্রসাদ চ্যাটার্জি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। জনপ্রিয় অভিনেতা সুজয় প্রসাদ চ্যাটার্জি, একাধিক সিনেমায় আমরা তাকে দেখেছি অভিনয় করতে। জনপ্রিয় অভিনেতা তিনি। এবার তিনি তার মনের ভাব প্রকাশ করলেন বিয়ে সংক্রান্ত বিষয়ে। অভিনেতা শেয়ার করলেন তার এই ছবিটি, বিয়ের অনুষ্ঠানে পৌঁছেছিলেন তিনি। ছবিটি শেয়ার করে বিয়ে সম্পর্কে তার অনুভূতি বিশ্লেষণ করলেন সামাজিক মাধ্যমে। অভিনেতা লিখেছেন, বেলাশেষে যে বছর মুক্তি পেল সেই বছর বিয়ে করার জন্য সব থেকে বেশি অনুরোধ এসেছিল আমার কাছে। কোনো এক ম্যাট্রিমোনিয়াল সাইডও বিজ্ঞাপন করতে চেয়েছিল। আমাদের ল্যান্ডফোনে মাকে প্রচুর আদেশ ও অনুরোধ শুনতে হয়েছে। সুচেতা, ছেলের বিয়ে দেবে না? শোনো, আমার পাড়ায় দারুণ একটা মেয়ে আছে, কথা বলি? এছাড়াও মেসেঞ্জারে প্রেম নিবেদন তো আছে। একটি মেয়ে প্রায় আমায় লিখত, আপনাকে ছাড়া আমি বাঁচব না, নানা বেঁচে আছে, ওরকম মনে হয় যে ওকে ছাড়া বাঁচব না। পুরুষদের প্রেম নিবেদনের ভাষাটা একটু আলাদা হয়, সেটা নিয়ে অন্য একদিন লিখব। গতকাল অরণ্যকের বিয়ের অনুষ্ঠানে রোহিণী ধর্মপালের একটি কথা আমায় মুগ্ধ করেছে। আমরা কন্যাদানে বিশ্বাস করি না, কন্যা কোনো সামগ্রী নয়। এখনো অবশ্য আমার অনেক হিতাকাঙ্ক্ষী বন্ধুরা বিয়ে দিতে চায় উপযুক্ত পাত্রের সঙ্গে। আমি হাসি চাপতে চাপতে বলি, শোনো, দুটো বাংলা সিরিয়ালে বিয়ের অনুষ্ঠানে পাঠ করেছি, সেটাই যথেষ্ট। আমি জানি আপনারা ভাবছেন মোদ্দা কথাটা কি, তাই তো? আচ্ছা, বিয়েটা কি ঈশপের গল্প? না না, ভুল বললাম, রূপকথার মতো কিছু একটা, যেটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়া যায়। অভিনেতার এই পোস্টের পর তার সঙ্গে যোগাযোগ করা হয় একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে। সেখানে সুজয় প্রসাদ জানিয়েছেন, আসলে মাঝে মাঝে আমার মনে হয় কোথাও কি অসম্পূর্ণতা হয়ে গেল। আমার তো কোনোদিন এমন সামাজিক স্বীকৃতি বিয়ে হবে না, তাহলে এটা কি অসম্পূর্ণতা? এটা একটা অদ্ভুত দ্বৈরথ। তারপর মনে হলো, এটা তো একটা সামাজিক অনুষ্ঠান, বন্ধুত্ব যাপনের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। অভিনেতা তার পোস্টে উল্লেখ করেছিলেন একজন তাকে প্রেম নিবেদন করেছিলেন, গোছা গোছা চিঠি লিখতেন। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হয়, জিজ্ঞেস করা হয় প্রেমের প্রস্তাবগুলো কিভাবে সামলালেন তিনি। সুজয় উত্তর দিয়েছেন, আমি তো মেয়েটিকে ডেকে বুঝিয়েছিলাম, ও বলেছিল সব মেনে নিয়ে আমার সঙ্গে থাকতে রাজি। আমার উত্তর ছিল, কিন্তু আমি তো রাজি নই, আর পুরুষদের প্রেমটা একটু অন্য রকমের হয়। অনেক বিবাহিত পুরুষের সঙ্গে আমি সম্পর্কে ছিলাম, কিন্তু দেখেছি সেই সব পুরুষের কোনো অবস্থান ছিল না, কিন্তু আমি কোনো ঘর ভাঙিনি। তবে বিয়েটা আমার কাছে রূপকথার গল্পের মতো, যা শুনতে শুনতে ঘুমিয়ে পড়া যায়। প্রসঙ্গত, অভিনেতা সদ্য শেষ করেছেন ইন্দো ব্রিটিশ প্রোডাকশনের একটি ছবির শুটিংয়ের কাজ, খুব শীঘ্রই সেটি মুক্তি পাবে। অভিনেতার আগামী প্রজেক্টের জন্য অপেক্ষায় তার অনুরাগীরা। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।